সালামু আলাইকুম। আপনাদেরকে একটা দুঃখের কাহিনী বলবো, একটা খুশির কাহিনী বলবো। দুঃখের কাহিনী এটা যে কিছুদিন আগে মহাখালী ফ্লাইওভারে একটা গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। আপনারা একটু পরে ভিডিওটা দেখতে পাবেন, রানিং অবস্থায় গাড়িতে হঠাৎ করে ইঞ্জিনে আগুন লেগে যায়, আগুন লেগে গাড়ি পুরো পুড়ে ছাই হয়ে যায়, এরকম দৃশ্য আমরা বাংলাদেশে এখন অহরহ দেখতে পাচ্ছি। আপনারা কি জানেন যে একটা গাড়ির ইঞ্জিন কতটুকু গরম হয়? আপনারা জানেন মানে এতটাই গরম হয় যে ইঞ্জিনটা যেখানে ডিম ভাজা যাবে। মানে আমাদের ওয়েদার কিন্তু গরম, শীতকাল হোক আর গরমকাল হোক, যে কোনো ওয়েদার হোক না কেন গাড়ির ইঞ্জিন কিন্তু প্রচণ্ড গরম হয়। যেই গরমটা সহ্য করার ক্ষমতা কোম্পানি দিয়ে দিছে, কি তারপরও কিন্তু ইঞ্জিন সিজ করে, আগুন লাগে। বিকজ আমরা গাড়ি যদি যারা ব্র্যান্ড নিউ গাড়ি কেনেন তারা জানেন যে গাড়িতে একটা বই থাকে, বইয়ে লেখা থাকে যে রেগুলার মেনটেনেন্স করেন। প্রতিবার যখন গাড়িটা ঘর থেকে বের করবেন ততবার মোবিল মানে ইঞ্জিন ওয়েল, কুলেন্ট, চাকার হাওয়া, চাকার নাট, এগুলো চেক করতে বলা হয়। কেন বলা হয়? বিকজ অফ ইউর সেফটি। তো আমরাও আপনার সেফটি চাই। আমরা নিয়ে আসছি, খুশির সংবাদ হচ্ছে এটা, আমরা নিয়ে আসছি অ্যানেক্স কুলেন্ট। আমার গাড়ির ইঞ্জিনটা একটু দেখাও, আপনারা আমার গাড়ির ইঞ্জিনটা দেখেন একটু। আমি খুব মানে কি বলবো, শৌখিন মানুষ, যে আমার গাড়ির ইঞ্জিন কিন্তু টার্বো চার্জার ইঞ্জিন আমার গাড়ি। তো এই জন্য দেখেন আমি কত মানে সফিস্টিকেটে করে ইঞ্জিন লেগেছি, কিন্তু আমি সবসময় অ্যানেক্স কুলেন্ট ইউজ করি। আমার ইঞ্জিন নর্মাল গাড়ির চেয়ে বেশি হিট হয়, সাধারণ যে গাড়িগুলো চলে বাজারে তার চেয়ে অনেক বেশি হিট হয় আমার ইঞ্জিন, বিকজ আমার ইঞ্জিনটা ফোর্জ ইন্ডাকশন। তারপর আমি অ্যানেক্স কুলেন্ট কেন ইউজ করি দেখেন, কারণ হচ্ছে এই যে এই পার্টগুলো গাড়ির, আপনার গাড়ি যখন কোথাও থেকে নামবেন দেখবেন এই পার্টগুলো হাত দিয়ে দেখবেন যে কতটা গরম হচ্ছে। হাত দিলেই বুঝবেন যে আগুন, মানে আগুন বেরোচ্ছে। আমরা যেরকম আমাদের শরীরে পানি ছাড়া আমরা বাঁচবো না, তেমনি গাড়িতে আপনি যাই দেন না কেন পানি গাড়িতে দিতে হবে। তো সেটা সাধারণ পানি না, সেটা কুলেন্ট ওয়াটার। আমরা বাজারে যে কুলেন্ট ওয়াটারগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে অ্যান্টি ফ্রিজ। আমি আবারও বলছি অ্যান্টি ফ্রিজ, মানে হচ্ছে যেই দেশে বরফ পড়ে ওদের জন্য অ্যান্টি ফ্রিজ, আসলে বাংলাদেশের জন্য না। যারা সাইবেরিয়া, লন্ডন, আমেরিকা, ওদের জন্য অ্যান্টি ফ্রিজ, আমাদেরটা হচ্ছে অ্যান্টি রাস্ট। দিস ইজ নট অ্যান্টি ফ্রিজ, কারণ আমাদের দেশে বরফ এখনও পড়ে না, আমি পড়তে দেখিনি বরফ। এই জন্য আমার গাড়িতে সবসময় আমি অ্যান্টি রাস্ট দিই, যেতে পারে এই যে কুলেন্টের যে সিগমেন্ট, যে গাড়ির যে পাইপিংগুলো ভিতরে যে পাইপিং থাকে এগুলোতে পানির কারণে জং ধরে। অনেকে নর্মাল পানি দিয়ে দেন, অনেকে মালিকরা দেখলাম যে ড্রাইভারকে টাকা দিয়ে দেয় তুমি ভালো কুলেন্ট ভরবা, কিন্তু ড্রাইভার লোকাল পানি ভরে দেয় বা লোকাল কুলেন্ট ভরে দেয়। তো এখান থেকে সাবধান, আপনারা নিজে কুলেন্ট কিনবেন, কিনে ড্রাইভারকে দিয়ে বলবেন যে তুমি এটাই ভরবা, এটাই গাড়িতে ইউজ করবা। তো এটা একটা বোতল 4 লিটার পানির সাথে ইউজ করা যায়, অবশ্যই সেটা ড্রিঙ্কিং ওয়াটার হইতে হবে, ভালো পানি হইতে হবে। আমাদের এই অ্যানেক্স কুলেন্টটা কনসেনট্রেট, এই কুলেন্ট সবার জন্য না, এটা তাদের জন্য যারা গাড়িকে ভালোবাসেন, যারা গাড়িকে ভালোবাসেন, গাড়িকে শৌখিনতার জন্য ইউজ করেন তাদের জন্য। আর বাকিদের জন্য নর্মাল পানি, নদীর পানি, কোনো সমস্যা নেই। বাংলাদেশের মতো জায়গায় যারা দামি গাড়ি ইউজ করেন তাদের জন্য এই কুলেন্ট, নট ফর এভরি ওয়ান। যারা দামি গাড়ি ইউজ করেন, যাদের গাড়িটা দামি তারা এই কুলেন্টটা ইউজ করবেন, আর যাদের গাড়ি কম দামি তাদেরকে আমি পরামর্শ দিব অন্য অন্য কুলেন্ট ইউজ করতে পারেন, বিকজ আমাদের কুলেন্টটা দামি, এটা এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ কুলেন্ট ফর এক্সপেন্সিভ কার্স। যাদের গাড়ি সস্তা যে কোনো কুলেন্ট ইউজ করতে পারেন। তো আমার কথার উপরে বেস না করে একবার ট্রাই করেন, যেহেতু প্রাইস 400 টাকা, মাত্র 400 টাকা আপনি পাচ্ছেন, এটা তাও হোম ডেলিভারি পাচ্ছেন, সারা দেশে পাওয়া যাচ্ছে। তো 400 টাকা আমার কথা শুনে লস করে ফেলেন, ভাববেন আপনার লস হয়ে গেছে, যে রাব্রেদার কথা শুনে আমার 400 টাকার লস। এই লস মনে করে একবার ট্রাই করেন, লাগলে আমি ফ্রি দিব, কোনো সমস্যা নাই, আমি মাগনা দিয়ে দিব আপনাকে। যদি আমাকে বলেন যে না ইউজ করে মজা বাইরে, আমি কথা দিচ্ছি আমি টাকা ফেরত দিয়ে দিব। আর একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের কাছ থেকে দেখাই, এই যে একটা বোতল দেখতে পাচ্ছেন আপনারা, অ্যানেক্স রেডিয়েটার ফ্লাশার, এর মানে হচ্ছে আপনার গাড়ির বয়স 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, যাই হোক না কেন আপনার গাড়ির কিন্তু আর আগের মতো নাই। আমরা যখন বয়স বাড়ে আমরা কী হয়, আমাদের শরীর কিন্তু উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। গাড়িও সেম, যতই ইঞ্জিন হোক না কেন গাড়িটা দুর্বল হয় দিন দিন। তো গাড়ির রেডিয়েটারের ভিতরে যে ময়লাগুলো আছে, জংগুলো আছে, ডাস্টগুলো আছে, সবগুলো বের করার জন্য আমরা এটা ফ্রি দিচ্ছি আপনাদেরকে। এই রেডিয়েটার ফ্লাশারটা মাগনা দিচ্ছি, বিনা পয়সায় আপনাদেরকে দিচ্ছি। কারণ কি? বিকজ আমরা এটা কেন ফ্রি দিচ্ছি, আমাদের লস কিন্তু, এই প্রোডাক্টটা দামি 250 টাকা, শুধু এটা যদি আমরা সেল করি জাস্ট আমাদের প্রোডাকশন কস্ট 250 টাকা। কেন ফ্রি দিচ্ছি? বিকজ উই লাভ ইউ, আমরা আপনাদেরকে ভালোবাসি। আমরা চাই না যে বাংলাদেশের কোনো মানুষ বাচ্চা কাচ্চা সহ ফ্যামিলি সহ গাড়িতে আগুন লেগে মরে যাক, আমরা চাই না এটা। আমি নিজের চোখে দেখছি, অনেক দেখছি, রাস্তাঘাটে বউ দৌড় দিচ্ছে একদিকে, বাচ্চা দৌড় দিচ্ছে একদিকে, জামাই দৌড় দিচ্ছে আরেকদিকে, গাড়ি রাস্তায় আগুন ধরে শেষ। তো আমরা আপনাদের সেফটি চাই, আপনাদের ভালো চাই, বিদায় বলতেছি যে ট্রাই করে দেখেন, রেডিয়েটার ফ্লাশার ফ্রি দিচ্ছে আপনাদেরকে। তো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আজকের জন্য,
আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আপনারা ভালো থাকেন, পরিবার নিয়ে শান্তি মতো গাড়ি চালান, যাতে রাস্তাঘাটে গাড়ি বন্ধ না হয়ে যায়, গাড়ি যাতে ইঞ্জিন যাতে সিজ না করে, যাতে শান্তি মতো ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা পান। তো আমাদের কুলেন্ট ছাড়া অন্য অনেক প্রোডাক্ট আছে, আপনার ওয়েবসাইটে গেলে পাবেন। তো আর কথা বাড়াবো না, ভিডিওটা শেয়ার করবেন প্লিজ, সবার সাথে শেয়ার করবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর যদি প্রোডাক্টটা খারাপ লাগে আমার মাথায় দিয়েন, মানে মাথার মধ্যে বাইরে দিয়েন, সমস্যা নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।